কোনো দালাল বা ফড়িয়া নয়, সরাসরি সরকারিভাবে ধান বিক্রি করতে পেরে খুশি কুষ্টিয়ার কৃষকরা। তবে উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে লটারিতে সুযোগ না পাওয়া অনেক কৃষক, তাই খোলাবাজারে সরকারি মূল্যে ধান ক্রয়ের দাবি তুলেছেন তারা। নূর আলম দুলালের প্রতিবেদন। এবার আমন মৌসুমে কুষ্টিয়ার 6 উপজেলা ও 5 পৌরসভায় আমন চাষিদের কাছ থেকে সরাসরি 1040 টাকায় মন দামে ধান ক্রয় করতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি অফিসার ও উপজেলা খাদ্য কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ডে লটারি কার্যক্রমের মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম শেষে ধান ক্রয় করা হচ্ছে। কুষ্টিয়া সদর উপজেলার 12 ইউনিয়ন ও 1 পৌরসভায় 16,000 কৃষকের মধ্যে লটারির মাধ্যমে 2,575 জন কৃষককে নির্বাচন শেষে তাদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে। সরাসরি সরকারি ঘরে ধান বিক্রি করতে পেরে বেশ খুশি, এমন প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি উঠেছে। সদর উপজেলার 16,000 কৃষকের মধ্যে লটারিতে সুযোগ পেয়েছেন মাত্র 2,575 জন, বাকি 12,500 কৃষকই 506 টাকা মন দরে ধান বিক্রি করতে হবে। ন্যায্য মূল্যে ধান বেচতে পারি এবং যাতে আমাদের পোষায়, যাতে আমাদের তেল খরচ এটা খরচ বেঁচে যায়, এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সরকারি সিস্টেমে যদি কাঠ পাতাম তাহলে বেচতে পারলে পারে আমি কিছুটা লাভবান হতাম। কোনো মধ্যস্বত্ব ভুগি যেন সুযোগ না নিতে পারে এবং দুর্নীতিমুক্ত করতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক। বর্তমান কৃষি বান্ধব সরকারের যে প্রচেষ্টা, সেটা হলো যে আমাদের কৃষক ভাইয়েরা যাতে তাদের আমন ধানের ন্যায্য মূল্য যাতে নিশ্চিত হয়, সেই জন্য বর্তমান সরকারের কিন্তু এই পরিকল্পনা যে সরাসরি কৃষকের কাছ থেকে এই ধান ক্রয় করা হবে। সরকার এবছর একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে যে সকল আমন চাষি প্রত্যেকটা ইউনিয়নে আছে তাদের তালিকা তৈরি করে এরপর লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। কৃষক যেন ধানের ন্যায্য মূল্য পায় সেজন্য সরকার এই পদ্ধতি গ্রহণ করেছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানালেন কুষ্টিয়া জেলা প্রশাসক। এই ইউনিয়নে 182 জনকে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে এবং কিছু মানুষের অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। যদি কোনো মানুষ বিক্রয় করতে না চায় তখন আমরা অপেক্ষমান তালিকা থেকে নিতে পারবো। 182 জন কৃষকের কাছ থেকে আজ এখানে ধান ক্রয় করা হচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে সকল কৃষকরা তাদের ধানের ন্যায্য মূল্য পাবে। তবে খোলা বাজারে ধানের মূল্য আরো বৃদ্ধি করা হলে সকল কৃষকরাই উপকৃত হতো, এমন প্রত্যাশা এখানকার সাধারণ কৃষকদের। নূর আলম দুলাল, এস এটিভি, কুষ্টিয়া।